সুপ্রিয় দর্শক, ফ্ল্যাশব্যাক ব্লগে আপনাদেরকে নতুন করে স্বাগত। আমরা আবার চলে এসেছি নতুন জায়গায়, প্রাচীন ইতিহাসের সন্ধানে। আপনারা যে পিছনে এই কামানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাহানকোষা কামান, যাকে বলা যায় বিশ্ববিজয়ী কামান। শাহজাহানের আমলে 1637 খ্রিস্টাব্দে ইসমাইল খাঁর আদেশে জনার্দন কর্মকার, যিনি ছিলেন ধাতুবিদ্যায় পারদর্শী, তিনি এই কামানটি সৃষ্টি করেন। মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক দ্রষ্টব্য হল জাহানকোষা কামান, এক অনামী বাঙালির অমর কীর্তি। বৃহৎ কামান জাহানকোষা, অর্থাৎ বিশ্ববিজয়ী। জাহানকোষা শব্দের অর্থ হল পৃথিবীর ধ্বংসক। মুর্শিদাবাদের তোপখানা এলাকায় এটি অবস্থিত। ঢাকার বাঙালি ধাতুবিদ্যায় পারদর্শী জনার্দন কর্মকারের একটি অটুট প্রমাণস্বরূপ এখনও বিদ্যমান। কামানটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি 5 ফুট, ওজন 212 মণ। এই কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু, অর্থাৎ সোনা, রূপা, দস্তা, তামা, টিন, জিঙ্ক, লোহা ও পারদ দিয়ে। কামানটি থেকে একবার গোলা দাগবার জন্য 17 কিলো বারুদের দরকার হতো। অষ্টধাতু দিয়ে তৈরি হওয়ার জন্য আজও কামানটি মরচেবিহীন। এই বৃহৎ কামানে এরকম যে এত বড় বড় ভারী বালা, এরকম বালা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 6টি এরকম বালা আছে, যার ওজন প্রায় 1-1 কেজির 20 থেকে 25 কিলো ওজন। তো এটাকে কিভাবে মুভমেন্ট করা হতো তা হয়তো সেই সময় যারা ব্যবহার করেছিল তারাই হয়তো জানে। কামানের গায়ে ইরানি ভাষায় একাধিক পিতল ফলকের লেখা থেকে জানা যায়, 1637 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ইসলাম খাঁর সুবাদারিতে জাহাঙ্গীরনগরে দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাসের উভয় তত্ত্বাবধানে তৎকালীন বিখ্যাত অস্ত্র প্রস্তুতকারক জনার্দন কর্মকার জাহানকোষা কামানটি নির্মাণ করেন। এই কামানটি যদি সেই সময় থেকে আজকে 2022 হিসাব করি আমরা, প্রায় 385 বছর পুরনো। সেই সময় কিন্তু কোনো মেশিনারি ছিল না বা কোনো আধুনিক যন্ত্র ছিল না এইভাবে কামানটিকে তৈরি করা, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা বড় আর কি তার গঠনশৈলী। অজয়কে যদি আমি বলি, এখানকার এই ডিজাইনগুলো যদি দেখানো যায়, যে এই কামানটির ডিজাইনগুলো এই পেছন থেকে দেখলে পড়ে এবং এর উপরে এক একটা ডিজাইন। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে হস্তান্তরিত করার সময় ওই কামানটি এখানে নিয়ে আসেন। মুর্শিদ কুলি খাঁ থেকে পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্ত্রাগার ও তোপখানা স্থাপন করেন। আজ থেকে প্রায় 156 বছর আগে জাহানকোষা কামানটিকে একটি অশ্বত্থ গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে এই কামানটিকে গাছের শিকড় থেকে ছাড়িয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মুর্শিদাবাদের তোপখানা এলাকায় বিধ্বংসী জাহানকোষা কামানটি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এমন ধাতু দিয়ে তৈরি, কিন্তু এখানে আজ পর্যন্ত এটি বাইরে পড়ে আছে, খোলা আকাশ, বৃষ্টি, বাদল, ঝড় বৃষ্টি সারা বছর এইভাবে পড়ে আছে 385 বছর, কিন্তু এখানে এক বিন্দুও জং নেই, এটাই কিন্তু দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফ্ল্যাশব্যাক ব্লগ।